समूह অসমবাসী রাইজক শ্রদ্ধা নিবেদন করি। আজির মই আরম্ভ করেছো রামজিলা ওয়েলফেয়ার গ্রুপের পৰা সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান দশম শ্রেণীর ছাত্র ছাত্রীসকলের উদ্দেশ্যে প্রস্তুত করা। আজির বিষয় টপিকস আজির টপিকস হচ্ছে দশম শ্রেণীর সমাজ বিজ্ঞান বিষয়ের অন্তর্গত ভূগোল আর ইতিহাস বিজ্ঞানের পাঠসমূহর মনত রাখার কিছু বিশেষ কৌশল। প্রথমতে মই ধন্যবাদ জানাইছো ধরম ওয়েলফেয়ার গ্রুপের সমুদায় কর্মকর্তা তথা সভাপতি মহোদয় স্বাগতম জানাইছো এই অনুষ্ঠানলৈ অসমৰ বিভিন্ন প্রান্তের পর যোগদান করা মরমর ছাত্র ছাত্রীসকলকে স্বাগতম জানাইছো এই অনুষ্ঠানত মূল সহকর্মী তথা শুভাকাঙ্ক্ষী সকল ও বিভিন্ন অঞ্চলের পর যোগদান করা শিক্ষাগত সকল। আলোচনার আরম্ভণিতে মই পোনপটীয়াভাবে ভূগোল বিজ্ঞান আর ইতিহাস বিজ্ঞানের একটি চমু পরিচয় দাঙি ধরব বিচার। সে ভূগোল বিজ্ঞান হয়েছে পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর উপরিভাগের বিষয়ে অধ্যয়ন করা বিজ্ঞান, আর ইতিহাস হয়েছে সমাজ ব্যবস্থার অতীত, অতীতের সকল ঘটনা পরিঘটনা, সমাজ ব্যবস্থার ইতিবৃত্ত। এই ভূগোল বিজ্ঞান আর ইতিহাস এই দুটা বিষয় সংমিশ্রণ যি ধরনের শ্রেণীকক্ষত করিব পারে তার বিষয়ে কিছু আলোচনা করা হব। সমাজ বিজ্ঞানত যেহেতু চারিটা খণ্ড সংমিশ্রণ করা হয়েছে, ভূগোল বিজ্ঞান, ইতিহাস, রাজনীতি বিজ্ঞান আর অর্থবিজ্ঞান। ইয়ার পূর্বে হয়তো অর্থবিজ্ঞান আর রাজনীতি বিজ্ঞানের উপর আমার দুগারী আলোচকে আলোচনা করেছে, মই আজি ভূগোল বিজ্ঞানের আর ইতিহাসের পাঠসমূহের উপর আলোচনা করি। মর্মর ছাত্র ছাত্রী সকল, অধ্যয়ন তো তপস্যার দরে, এটি ব্রতর দরে। আমি পাঠ্যপুথির সকলবিল দিশ বুঝি পাবর সন্মানীয় শিক্ষাগুরুসকলের পৰা পরামর্শ, শিক্ষাগুরুসকলের উপস্থাপন, তেখেতসকলের বিশ্লেষণ মনোযোগে শুনব লাগিব, তেতিয়াহলে পাঠসমূহ বুঝি পাত সুবিধা হব। আর ইয়ার গভীরতম যা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়বস্তু আছে সেইবিল জানিব পৰা যাব। আসলতে অধ্যয়ন করে গেলেই সকল বস্তু জানা বা বুঝা সহজ নহয়, জানিবর কারণে বুঝিবর কারণে কিছু কৃতিত প্রতিগী ছাত্র ছাত্রী জানাটা দরকার। সেই কৃতিত কোনোবা শিক্ষাগুরুই হোক, নতুবা অভিভাবকেই হোক, নতুবা কোনো গাইডেই হোক, তেখেতসকলের পর আমি আহরণ করব পারি। মরমর ছাত্র ছাত্রী সকল উদ্দেশ্যে আজি মই প্রথমতে ভূগোল বিজ্ঞান বিষয়ের পাঠসমূহ মনত রাখার কেবল কৌশল আলোচনা করব গে আছো। পোন প্রথমে বিচার ভূগোল বিজ্ঞান বিষয়টি সমুদায়ভাবে জানিবর কারণে আমি পৃথিবীর কিছু পরিচয় জানিব লাগিব, যেহেতু ই হয়েছে পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর উপরিভাগের বিষয়ে করা অধ্যয়ন। এই ক্ষেত্র পৃথিবীর আকার, আয়তন, অক্ষরেখা, দ্রাঘিমারেখা ইত্যাদি ইত্যাদি কথাবিল আমি জানা দরকার আছে। আর সেইভাবে প্রথম কৌশল হিসাবে মই উপস্থাপন করব বিচার, সেয়া হয়েছে মানচিত্র অধ্যয়ন বা ম্যাপ অধ্যয়ন। ম্যাপ বা মানচিত্র লড়াছালী সকলের মনত, ছাত্র ছাত্রীর মনত এনেকাকে সাজ বহুব পারে যে পৃথিবীখনক জীবন্ত নিজের সম্মুখ কিতা প্রতিষ্ঠা, নতুবা কোনো চার্ট, নতুবা কোনো ছবির মাজতেই ফুটি উঠিব। আর সেই সময় ছাত্র ছাত্রী সকলে পৃথিবীর সবিশেষ জানিবলে সক্ষম হব। উদাহরণস্বরূপে আমি বসবাস করা এই বিশাল পৃথিবী আমি গোলকর দ্বারা যা প্রকাশ করো
এই পৃথিবীখনৰ বিৱৰণ যদি দিয়া হয় তেতিয়াহ'লে আমি এই পৃথিৱীখন সুন্দৰ পৃথিৱীখনক পোনপটীয়াকৈ গ্লোব বা মেপৰ জৰিয়তে বুজাব পাৰোঁ। পৃথিৱীখনৰ আকাৰ আয়তনৰ বিষয়ে কিছু কিছু কথা আমি জানিব লাগিব। আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে প্ৰায়ভাগ জানেই, তথাপিও আজি মই কিছু কথা উলুকিয়াই দিব খুজিছোঁ। পৃথিৱীখনৰ মাটিকালি 510 নিযুত বৰ্গ কিলোমিটাৰ, 510 নিযুত মিলিয়ন স্কোয়াৰ কিলোমিটাৰ। এই 510 নিযুত বৰ্গ কিলোমিটাৰ পৃথিৱীৰ বিষয়ে যদি আমি জানিব বিচাৰোঁ, আমি প্ৰথমতে যাব লাগিব মেপৰ ক্ষেত্ৰ। আৰু মেপ অধ্যয়নৰ কেইটামান কৌশল আছে, যিকোনো মেপ বা গ্লোকেই হওক বা ছবিয়েই হওক, মানচিত্ৰৰ ক্ষেত্ৰত ছাত্ৰ ছাত্ৰীসকলে জনা দৰকাৰ আৰু জানিব উচিত হ'ব যে মানচিত্ৰত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ফালৰ পৰা বা পঢ়ুৱৈৰ ফালৰ পৰা ওপৰটো সদায় উত্তৰ আৰু তলৰটো সদায় দক্ষিণ, আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ ফালৰ পৰা সোঁফালটো হৈছে পূব আৰু বাওঁফালটো হৈছে পশ্চিম। এই কৌশলটো, এই কথাটো প্ৰতিগৰাকী ছাত্ৰ ছাত্ৰী খুব বিশদভাৱে জনা দৰকাৰ যে যিকোনো মুহূৰ্তত কিতাপত থকা যিকোনো মেপ চিধা কৰি যদি সন্মুখত দাঙি ধৰা হয়, মেপৰ ওপৰটো সদায় কি হয় উত্তৰ আৰু তলটো কি হয় দক্ষিণ। আমি যদি এই পৃথিৱীৰ মেপখনৰ ওপৰত গুৰুত্ব দিওঁ, তেনেহ'লে পৃথিৱীৰ ওপৰ অংশটো হ'ব উত্তৰ, তলৰ অংশ দক্ষিণ, সোঁফালটো ছাত্ৰ ছাত্ৰী বা দৰ্শকৰ বা পাঠকৰ ফালৰ পৰা হৈছে পূব, বাওঁফালটো হ'ব পশ্চিম। এই পৃথিৱীখনক পূব পশ্চিমাকে যদি আমি সমানে দুভাগত ভাগ কৰি দিওঁ, লগে লগে এই পৃথিৱীখনক আমি আকাৰ ক্ষেত্ৰত গোলক বুলি কওঁ। গোলকটো দুটা ভাগত ভাগ হৈ গ'ল, উত্তৰ গোলাৰ্ধ নৰ্দাৰ্ণ হেমিস্ফিয়াৰ আৰু দক্ষিণ গোলাৰ্ধ চাউদাৰ্ণ হেমিস্ফিয়াৰ। ছাত্ৰ ছাত্ৰীসকল এই কথাটো জনা উচিত যে পৃথিৱীখনক প্ৰথম আমি গোলক আকাৰ দুটা ভাগত ভাগ কৰি দিব পাৰোঁ। পূব পশ্চিমাকে যিটো ৰেখা টানি দিয়া হ'ল, এয়া আমি বিষুৱ ৰেখা বুলি কওঁ। বিষুৱ ৰেখা টানাৰ লগে লগে কল্পনা কৰাৰ লগে লগে পৃথিৱীৰ ওপৰৰ এতিয়া অংশ, তলত এতিয়া অংশ, সকল যিহেতু উত্তৰ, গতিকে এয়া হ'ল উত্তৰ গোলটোৰ অৰ্ধ, উত্তৰ গোলাৰ্ধ, আৰু তলৰটো হ'ল দক্ষিণ গোলাৰ্ধ। ঠিক ইয়াৰ লগে লগে আমি অন্য এটা দিশ আলোচনা কৰিব পাৰোঁ যে পৃথিৱীৰ গোলটোকে যদি আমি এনেকৈ ভাবোঁ, ঠিক সোঁমাজৰ পৰা কেন্দ্ৰ কৰি ৰাইট হেণ্ড ছাইডত যিখিনি পৰিব পূব গোলাৰ্ধ, লেফ্ট হেণ্ড ছাইডত যিখিনি পৰিব পশ্চিম গোলাৰ্ধ। ইয়াকে সময় আছে অক্ষৰেখাৰ ডায়াগ্ৰাম ৰেখাৰ কথা। বিষুৱ ৰেখাৰ সমান্তৰালকে আমি যত ৰেখা উত্তৰত পূব পশ্চিমাকৈ উত্তৰত বা দক্ষিণত কল্পনা কৰিম, সেইখিনি হ'ব অক্ষৰেখা। সেইবাবে অক্ষৰেখাসমূহ হয় উত্তৰ নতুবা দক্ষিণত প্ৰকাশ কৰা হয়। 10 ডিগ্ৰী উত্তৰ অক্ষৰেখা, 20 ডিগ্ৰী উত্তৰ অক্ষৰেখা, এনেদৰে অক্ষৰেখাসমূহ গৈ গৈ একেবাৰে ওপৰৰ বিন্দু এটি বিন্দুত ৰূপান্তৰিত হয় বা উপনীত হয়। এই ঠাইখনিক আমি কওঁ উত্তৰ মেৰু। ঠিক তেনেদৰে যদি দক্ষিণ ফালে যাই থাকোঁ, দক্ষিণৰ একেবাৰে শেষৰ অংশটো হ'ব দক্ষিণ মেৰু। আৰু সেইবাবে আমি জ্যামিতিক পোৱা সেই বক্সৰ নিচিনাকৈ যদি এনেকৈ ভাগ কৰোঁ যে পৃথিৱীৰ কেন্দ্ৰৰ পৰা একেবাৰে ওপৰৰ অংশলৈকে এইখিনিক আমি 90 ডিগ্ৰীৰ কোণত আমি বিশ্লেষণ কৰিব পাৰোঁ, যাৰ বাবে উত্তৰ মেৰুটো হৈছে 90 ডিগ্ৰী উত্তৰ। ঠিক তেনেদৰে দক্ষিণ মেৰুটো হৈছে 90 ডিগ্ৰী দক্ষিণ অক্ষৰেখা বা অক্ষবিন্দু। গতিকে আমি ইয়াত এটা কথা বুজি পাৰোঁ যে মেপত সদায় ওপৰটো উত্তৰ, তলটো দক্ষিণ। বিষুৱ ৰেখা যিহেতু সোঁমাজত আছে, ই উত্তৰতো পৰা নাই, দক্ষিণতো পৰা নাই, সেইবাবে এই ৰেখাটোক আমি নিৰক্ষ ৰেখা বুলি অভিহিত কৰিব পাৰোঁ। আৰু বিষুৱ ৰেখাটোৱেই পৃথিৱীৰ আটাইতকৈ দীৰ্ঘতম বৃহত্তম অক্ষৰেখা। আচলতে এই ৰেখাসমূহ ৰেখা নহয়, ই বৃত্তাকাৰে পৃথিৱীৰ চাৰিওফালে যিহেতু আছে, সেইবাবে আমি একধৰণৰ ইয়াক বৃত্ত আকাৰেও প্ৰকাশ কৰিব পাৰোঁ। গতিকে যিকোনো মেপ আঁকাৰ লগে লগে আমি মেপখনৰ ওপৰটো উত্তৰ, তলটো দক্ষিণ, সোঁফালটো পূব, বাওঁফালটো পশ্চিম, এই ধাৰণাটো যদি মগজুত ছাত্ৰ ছাত্ৰীসকলে ৰাখে, তেতিয়াহ'লে নিজে নিজেই মানচিত্ৰবিদ্যা বা মানচিত্ৰৰ কিতাপসমূহ পৃষ্ঠা উত্তালে তেওঁলোকে প্ৰতিটো কথা বুজিব পাৰিব আৰু জানিব পাৰিব। লগে লগে মেপত আমি অইন কিছুমান কথা জনা দৰকাৰ, যে মেপৰ ক্ষেত্ৰত নীলা ৰংটো ব্যৱহাৰ কৰা হয় পানী বুজাবৰ কাৰণে। ঠিক তেনেকৈ সেউজীয়া ৰং ব্যৱহাৰ কৰা হয় ফৰেষ্ট এৰিয়া, অৰণ্য অঞ্চল বুজাবৰ কাৰণে। হালধীয়া ৰং ব্যৱহাৰ কৰা হয় জনবসতি
এনে কিবা বুঝাবর কারণে রঙা ফুট ব্যবহার করা হয় জনসংখ্যা বুঝাবর কারণে এনে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় শ্রদ্ধার শিক্ষাগুরু সকলে ছাত্র ছাত্রী সকলক এই বিষয়ে সবিশেষ জানাব লাগে তেতিয়াহলে ছাত্র ছাত্রী সকলে ভূগোলের প্রারম্ভিক যেখানে বিষয়বস্তু সেইখানে জানিবলে সফল হব আর এয়া খুবই সহজ হব ইয়ার লগে লগে যেটু কৌশল আছে যে পৃথিবীর সকলবিলাক অঞ্চল দেশ ঠাই এই সমূহত যেবিলাক গাণিতিক হিসাব ইয়ার মাতিকালি ইত্যাদি সমূহ ছাত্র ছাত্রী মনত রাখবলে কিছু অসুবিধা অনুভব করে মই ভাবো ছাত্র ছাত্রী সকলে পাঠ্যমানে যদি চেষ্টা করে এই মাতিকালি সমূহ মনত রাখার কিছু বিশেষ কৃতিত্ব আছে মনত রাখব পারি উদাহরণস্বরূপে পৃথিবীর মাতিকালি কইছিল সমগ্র পৃথিবীর পরিমাণের মাতিকালি 510 নিযুত বর্গ কিলোমিটার তারে চারি ভাগর তিনি ভাগে হয়েছে পানি আর এক ভাগ হয়েছে মাটি চারি ভাগর তিনি ভাগ পানি ইয়াক আমি যদি সংখ্যারে প্রকাশ করো এটা হব 361 নিযুত বর্গ কিলোমিটার 361 নিযুত বর্গ কিলোমিটার সমুদায় জলভাগ হব গতি 510-এর পৰা সমুদায় জলভাগ ত্যাগ বাদ দিলে যিখিনি অবশিষ্ট থাকিব সেইখিনি আমার হব কি স্থলভাগ সেইভাবে স্থলভাগ হব 149 নিযুত বর্গ কিলোমিটার গতি আমি 510 নিযুত কিলোমিটার যদি মনত রাখব পারো আর স্থলভাগ বা জলভাগ যিকোনো এটা মনত রাখব পারিলে বিয়োগ করলে যোগ বিয়োগ অবশিষ্টখিনি জানা সম্ভব যেতে আমি পৃথিবীর মাতিকালি স্থলভাগ জলভাগের মাতিকালি জানিব পারি লগে লগে আমি পরবর্তী দিশত আগবাড়িব পারি যে জলভাগ আসলতে পৃথিবীর সর্বমুঠ 5টা মহাসাগরের সমষ্টি আর স্থলভাগ হয়েছে সর্বমুঠ 7টা মহাদেশের সমষ্টি এই 5টা মহাসাগরের বিষয়ে যেটা আমি আলোচনা করিম পৃথিবীর ভূগোলত ইয়ার বিষয়ে আলোচনা করা আছে সমুদায় কথাখিনি আমি জানিবর কারণে আমি অকমান গুরুত্ব দিব লাগিব মহাসাগর 5টা আজিকালি লড়া ছোৱালী ছাত্র ছাত্রীগুলো সকলে জানা আছে যিসকলে এই সৰু সৰু কথাখিনিও নাজানে তেওঁবিলাকক মুখস্থ কৰিবলৈ মনত ৰাখিবলৈ এটা খুব ধুনীয়াকৈ আমি কি কি সাজি ল'ব পাৰোঁ যে 5টা মহাসাগৰৰ বিষয়ে জানিবৰ কাৰণে মহাসাগৰটো কমন ৰখা হওক পৃথিৱীৰ আটাইতকৈ ডাঙৰ মহাসাগৰ প্ৰথমকৈ ক্ৰমান্বয়ে যদি আমি ডিচএণ্ডিং অৰ্ডাৰত গুচি যাওঁ তলফালে গুচি যাওঁ গোটেইখিনি ক্লিয়াৰ হ'ব আটাইতকৈ বৃহত্তম মহাসাগৰ হৈছে প্ৰশান্ত ছেকেণ্ডটো হৈছে আটলান্টিক থাৰ্ডটো হৈছে ভাৰত মহাসাগৰ তাৰপিছত দক্ষিণ মহাসাগৰ একেবাৰে সৰু হৈছে উত্তৰ মহাসাগৰ গতিকে এই কথাখিনি যদি আমি এনেকৈ কওঁ প্ৰশান্ত আটলান্টিক ভাৰত আমি যদি খণ্ড কৰি লওঁ প্ৰশান্ত আটলান্টিক ভাৰত দক্ষিণ আৰু উত্তৰ মহাসাগৰ গতিকে এক লাইনত আমাৰ 5টা মুখস্থ হৈ যাব প্ৰশান্ত মহাসাগৰ আটলান্টিক মহাসাগৰ ভাৰত মহাসাগৰ দক্ষিণ মহাসাগৰ আৰু উত্তৰ মহাসাগৰ দশম শ্ৰেণীত পৃথিৱীৰ ভূগোলত এইবাৰ মহাসাগৰৰ বিৱৰণ বিতৰণৰ ওপৰত গুৰুত্ব দিয়া হৈছে লকডাউন পিৰিয়ডৰ কাৰণে অন্যান্য বিষয়বস্তুখিনি কাটি দিয়া হৈছে যিয়ে নহওক মহাসাগৰৰ বিষয়ে আটাইতকৈ বৃহত্তম মুখতে হৈছে প্ৰশান্ত মহাসাগৰ ইয়াৰ মাতিকালি হৈছে প্ৰশান্তমান পিৰে যদি প্ৰকাশ কৰোঁ 165.2 নিযুত বৰ্গ কিলোমিটাৰ দ্বিতীয় যিটো দ্বিতীয় বৃহত্তম সেয়া হৈছে আটলান্টিক মহাসাগৰ আটলান্টিক মহাসাগৰৰ মাতিকালি হৈছে 82.4 নিযুত বৰ্গ কিলোমিটাৰ তৃতীয় যিটো হৈছে ভাৰত মহাসাগৰ 73.4 নিযুত বৰ্গ কিলোমিটাৰ চতুৰ্থটো হৈছে দক্ষিণ মহাসাগৰ 24.3 নিযুত বৰ্গ কিলোমিটাৰ আৰু আটাইতকৈ সৰু হৈছে উত্তৰ মহাসাগৰ 14.1 নিযুত বৰ্গ কিলোমিটাৰ গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকলে মনত ৰাখিবৰ কাৰণে ডিচেণ্ডিং অৰ্ডাৰ ডাঙৰৰ পৰা সৰুলৈ সজাই ল'ব লাগে তেতিয়া সহজতে অখ্যাত তেওঁলোকৰ মনত থাকিব ইয়াৰ উপৰিও যদি আমি মাতিকালিৰ ক্ষেত্ৰত দেখা পাওঁ যে নিযুত বৰ্গ কিলোমিটাৰ আমি কালি কোৱাৰ লগে লগে ছাত্ৰ ছাত্ৰীসকলে বুজি পাব লাগিব ত্ৰিভুজৰ কালি চতুৰ্ভুজৰ কালি যিকোনো কালি যদি আহে তাত বৰ্গ সন্নিৱিষ্ট হ'ব দৈৰ্ঘ্য প্ৰস্থৰ ক্ষেত্ৰত বৰ্গ নাহে এতিয়া আমি যদি আমাৰ নিজৰ মহাদেশখনলৈ গুচি যাওঁ আটাইতকৈ বৃহত্তম মহাদেশ ঠিক সেই হিচাপে যদি আমি মহাদেশ 7টাৰ বিষয়ে জানো ইয়াতো আমি এটা বিশেষ কৌশল অৱলম্বন কৰিব পাৰোঁ পৃথিৱীত পৃষ্ঠত থকা মহাদেশসমূহ মুঠ 4টা খণ্ডত বিয়পি আছে
মহাদেশ মহৎ বিতরণলৈ লক্ষ্য কৰি আমি দেখা পাওঁ এই চাৰিটা খণ্ডত তিনিটা মহাদেশ একেলগে আছে এছিয়া ইউরোপ আফ্রিকা গতি এই তিনিটাক যদি আমি একেলগে কওঁ এছিয়া ইউরোপ আফ্রিকা তাৰপিছতে দুটা মহাদেশ একেলগে আছে উত্তৰ আমেরিকা আৰু দক্ষিণ আমেরিকা গতি আমি দুই খণ্ডত যদি তিনিটা এটা খণ্ড বনাওঁ এটা গ্রুপ বনাওঁ আৰু দুটা এটা গ্রুপ বনাওঁ আমাৰ পাঁচটা মহাদেশৰ বিষয় হৈ যাব প্ৰথম খণ্ডত কলোঁ প্ৰথম এছিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আৰু আফ্ৰিকা মহাদেশ দ্বিতীয়টো ভাগত আহিব উত্তৰ আমেরিকা আৰু দক্ষিণ আমেরিকা আৰু দুটা ভাগ সম্পূৰ্ণ এটা এটাকৈ মহাদেশ আছে ওচেনিয়া মহাদেশ আৰু এণ্টাৰ্কটিকা মহাদেশ এই সৰ্বমুঠ সাতটা মহাদেশ এই মহাদেশৰ মাটিকালি যেতিয়া জানিব যাম তেতিয়াই আমি অকণমান কথা জানিব লাগিব এছিয়া মহাদেশৰ মাটিকালি ই আটাইতকৈ সৰ্ববৃহৎ মহাদেশ এছিয়া এছিয়াৰ মাটিকালি হৈছে 44.6 নিযুত বৰ্গ কিলোমিটাৰ 44.6 নিযুত বৰ্গ কিলোমিটাৰ আমি যেতিয়াই এছিয়া মহাদেশৰ মাটিকালি জানিম আমি লগে লগে ছাত্ৰ ছাত্ৰীসকল এই বিষয়বিলাক জানিবৰ কাৰণে আগ্ৰহী হ'ব লাগে নিজৰ মহাদেশ এছিয়া জনা গ'ল গতিকে ভাৰতবৰ্ষৰ মাটিকালি জনা উচিত ভাৰতবৰ্ষৰ যেতিয়া মাটিকালি জানিব যাবা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে দেখিবা যে ই এটা দীঘলীয়া কেইটামান ডিজিটৰ সমষ্টি মনত ৰখাটো অকণমান টান হ'ব পাৰে যেতিয়াই যেতিয়াই তোমালোকে ডিজিটসমূহ মুখস্থ কৰিব যাবা ডিজিটসমূহ ভাগ ভাগ কৰি ল'বা খণ্ড খণ্ড কৰি ল'বা উদাহৰণস্বৰূপে ভাৰতবৰ্ষৰ মাটিকালি হৈছে 32,87,263 বৰ্গ কিলোমিটাৰ পটককৈ ছাত্ৰ ছাত্ৰীবিলাকৰ মনত নাথাকিব পটককৈ মনত ৰাখিবৰ কাৰণে মই এই ভাগটো এনেদৰে কৰিব বিচাৰিছিলোঁ 32,87,263 বৰ্গ কিলোমিটাৰ আমি যদি এছিয়া মহাদেশৰ মাটিকালি মুখস্থ কৰিবলৈ মনত ৰাখিবলৈ এই মাটিকালিক তিনিটা অংশত ভাগ কৰি লওঁ 32,87,263 বৰ্গ কিলোমিটাৰ লগে লগে মনত থাকিব 32,87,263 বৰ্গ কিলোমিটাৰ কিন্তু আমি যদি এই কথাখিনি 32,87,263 বৰ্গ কিলোমিটাৰ ক'ব যাওঁ যথেষ্ট জটিলতা আহিব কিন্তু এইখিনি যদি আমি খণ্ড খণ্ড কৰি লওঁ 32,87,263 মই ভাবোঁ ছাত্ৰ ছাত্ৰীসকল সোনকালে আৰু বহুদিনলৈকে মনত ৰাখিবলৈ সক্ষম হ'ব গতিকে মনত ৰখাৰ এইটো এটা কৌশল যে যদি ডিজিট বেছি হয় আমি খণ্ড খণ্ড কৰি ল'ব এয়া হৈছে ভাৰতবৰ্ষৰ মাটিকালি যিহেতু এছিয়াৰ মাটিকালি আমি গম পালোঁ 44.6 বৰ্গ কিলোমিটাৰ ভাৰতবৰ্ষৰ মাটিকালি 32,87,263 বৰ্গ কিলোমিটাৰ অৰ্থাৎ 32,87,263 বৰ্গ কিলোমিটাৰ গতিকে আমি অসমৰ মাটিকালি জনাত দৰকাৰ অসমৰ মাটিকালি জনাৰ কাৰণে আৰু এটা সৰু কৃতিপ আছে বিশেষকৈ আমাৰ দৰং জিলা বা অসমৰ বিভিন্ন এলেকাত পিন নম্বৰটোৰ যোগেদি মনত ৰাখিব পাৰি বিশেষকৈ আমাৰ দৰং জিলাৰ সকলোবিলাক পিনক'ড 7,8,4 ষ্টাৰ্ট হয় আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে যদি 7,8,4 কমন ৰাখে পিন নম্বৰৰ পৰা 7,8,4 ইয়াৰ লগত মাত্ৰ 3,8 যোগ কৰি দিলেই হ'ব 3,8 স্কুৱাৰ কিলোমিটাৰ এয়া হ'ব অসমৰ মাটিকালি 78,438 বৰ্গ কিলোমিটাৰ মনত ৰাখিবৰ কাৰণে উত্তম উপায় পিনক'ডৰ পৰা প্ৰথম তিনিটা সংখ্যা কমন ৰখা যাওক 7,8,4 মাত্ৰ 3,8 যদি ইয়াত যোগ কৰা যায় বা লগাই দিয়া যায় অসমৰ সমুদায় মাটিকালি আহি যাব গতিকে আমি মাটিকালি মনত ৰাখিবৰ কাৰণে ইয়াত যিহেতু প্ৰায় 5টা ডিজিট আছে ঠিক ইয়াত 7টা ডিজিট আছে যেতিয়াই ডিজিট বেছি থাকিব তেতিয়া আমি খণ্ড খণ্ড কৰি ল'লে মনত ৰখাটো যথেষ্ট সহজসাধ্য হ'ব অকল এয়াই নহয় আমি ফোন নম্বৰবিলাকো মনত ৰখাৰ সেই একেই কৃতি মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এবাৰ তোমালোকে ট্ৰাই কৰি চাবা নিশ্চয় মনত ৰাখিব পাৰিব ইয়াৰ উপৰিও আমি অন্যান্য কিছুমান বস্তু মনত ৰাখিবৰ কাৰণে ভূগোলৰ ক্ষেত্ৰত আমি এটা বিশেষ সহায় ল'ব পাৰোঁ বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰোঁ যিটো ব্যৱস্থাক আমি বিশেষকৈ যিকোনো নামৰ যিকোনো বিষয়বস্তুৰ প্ৰথম এলফাবেটটো জোৰা লগাব পাৰোঁ উদাহৰণস্বৰূপে যদি বায়ুমণ্ডলৰ বিষয়ে জানিবলগীয়া হয় বায়ুমণ্ডলৰ স্তৰসমূহৰ বিষয়ে জানিবলগীয়া হয় ছাত্ৰ ছাত্ৰীসকলে বায়ুমণ্ডলৰ স্তৰসমূহৰ বিষয়ে সবেই জানে কিন্তু ছিষ্টেমেটিক
কার ওপর কোনটো কোনটো স্তরের ওপর কোনটো বা কোনটো স্তরের তলত কোনটো এই কথাখিনি জানিবলে কেতিয়াবা গুলফগুল লাগি যায় বা পরীক্ষার সময় পাহৰা যায় বা গোটেইখিনি জানা থাকিলেও সম্পূৰ্ণ শুদ্ধভাৱে উপস্থাপন কৰিবলৈ টান। সেইকাৰণে ইয়াত আমি প্ৰতিটো স্তৰৰ প্ৰথম এলফাবেটটো যদি সংযোগ কৰি দিওঁ এটা সুন্দৰ ফৰ্মুলা হৈ যায়। সেই ফৰ্মুলা হৈছে টি এছ এম টি টি এছ এম টি। এই কথাখিনি আমি হাতৰ আঙুলি চালিতাৰে ধুনীয়াকৈ বুজাব পাৰি। প্ৰথমটো টি এছ এম টি অৰ্থাৎ পৃথিৱীৰ উপৰিভাগ বায়ুমণ্ডলৰ একেবাৰে প্ৰথম যিটো স্তৰ সেইটো আমি টিৰে প্ৰকাশ কৰিছোঁ। আৰু প্ৰথম টি মানে হৈছে টপ'স্ফিয়াৰ। টপ'স্ফিয়াৰ ইয়াৰ পিছৰ স্তৰটো এছ, এছ মানে ষ্ট্ৰেটস্ফিয়াৰ। তাৰ পিছৰ স্তৰটো হৈছে এম, এম মানে হৈছে মেছ'স্ফিয়াৰ। আৰু লাষ্টৰটো হৈছে টি, এই টি মানে হৈছে থাৰ্ম'স্ফিয়াৰ বা তাপমণ্ডল। অৰ্থাৎ বায়ুমণ্ডলৰ স্তৰসমূহ যেতিয়া আমি জানিব যাম তেতিয়া আমি স্তৰ চাৰিটাৰ বিষয়ে নামকেইটা মুখস্থ হৈয়ে যাব। কোনটো স্তৰৰ ওপৰত কোনটো স্তৰ আছে তাক জানিবৰ কাৰণে ফৰ্মুলাটো টি এছ এম টি। প্ৰথম টি টপ অৱ দ্য সেইকাৰণে টপ'স্ফিয়াৰ, এছ ষ্ট্ৰেটস্ফিয়াৰ, এম মেছ'স্ফিয়াৰ, লাষ্টৰ টি থাৰ্ম'স্ফিয়াৰ। আমাৰ শিক্ষাগুৰুসকলে সুন্দৰকৈ নিশ্চয় বুজাই দিব। আৰু মই মোৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে নৱম শ্ৰেণীতে এই বিষয়বস্তুখিনি পাই আহিছা। গতিকে আমি বায়ুমণ্ডলৰ বিষয়ে অকণমান কথা জানো। বায়ুমণ্ডল এই পৃথিৱীৰ পৃষ্ঠৰ পৰা এইখন পৃথিৱী পৃথিৱীৰ পৰা দহ হাজাৰ কিলোমিটাৰ উচ্চতা পৰ্যন্ত বিয়পি আছে। দহ হাজাৰ কিলোমিটাৰ উচ্চতা পৰ্যন্ত বায়ুমণ্ডল বিয়পি আছে। যিহেতু আৰম্ভ হৈছে পৃথিৱী পৃষ্ঠ জিৰ'ৰ পৰা, এয়া সমুদ্ৰ পৃষ্ঠ হ'ব পাৰে। যে নহওক আমি এটা বস্তু জানিলোঁ যে পৃথিৱীৰ উপৰিভাগৰ পৰা দহ হাজাৰ কিলোমিটাৰ উচ্চতা পৰ্যন্ত বায়ুমণ্ডল আছে। বাকী স্তৰখিনি আমি ফৰ্মুলাত জানিলোঁ টি এছ এম টি, টপ'স্ফিয়াৰ, ষ্ট্ৰেটস্ফিয়াৰ, মেছ'স্ফিয়াৰ, থাৰ্ম'স্ফিয়াৰ। গতিকে বাকী স্তৰসমূহৰ যদি গভীৰতা বা কিমান উচ্চতালৈ কোনটো আছে জানিব খোজোঁ ইয়াতো আমি পটককৈ মুখস্থ কৰাৰ এটা কৌশল আয়ত্ত কৰি ল'ব পাৰোঁ। সেই কৌশলটো হৈছে দহ, পঞ্চাছ, আশী, টেন, ফিফটি এণ্ড এইটি। যিহেতু দহ হাজাৰ কিলোমিটাৰ উচ্চতালৈকে আছে এই কথাটো সবৰ মনত থাকি যাব। এটা ডাঙৰ ডিজিট টেন থাউজেণ্ড কিলোমিটাৰ উচ্চতা পৰ্যন্ত আছে। বাদ বাকীসমূহ মনত ৰাখিবৰ কাৰণে মাত্ৰ মই ক'লোঁ তিনিটা সংখ্যা মনত ৰাখিব লাগে, দহ, পঞ্চাছ, আশী, অৰ্থাৎ টেন, ফিফটি এণ্ড এইটি। এই গোটেইখিনি কিলোমিটাৰত প্ৰকাশ কৰা হ'ব। অৰ্থাৎ প্ৰথম যিটো টি আছিলে টপ'স্ফিয়াৰ, ই হ'ব দহ কিলোমিটাৰ উচ্চতা পৰ্যন্ত। তাৰপিছত যিটো এছ আছে ষ্ট্ৰেটস্ফিয়াৰ, ই আছে পঞ্চাছ কিলোমিটাৰ উচ্চতা পৰ্যন্ত। আৰু এমটো হ'ব আশী কিলোমিটাৰ উচ্চতা পৰ্যন্ত। গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এবাৰ তোমালোকে টি এছ এম টি ফৰ্মুলা ইউজ কৰি চোৱা, বায়ুমণ্ডলৰ সমুদায় স্তৰৰ সবিশেষ তুমি ভালকৈ আয়ত্ত কৰিব পাৰিবা, বুজিব পাৰিবা। মনত ৰাখিবলৈ মাত্ৰ দহ, পঞ্চাছ আৰু আশী কিলোমিটাৰ, এই তিনিটা ডিজিট মনত ৰাখা। দহ কিলোমিটাৰলৈকে প্ৰথম স্তৰ টপ'স্ফিয়াৰ, ফিফটি কিলোমিটাৰলৈকে ষ্ট্ৰেটস্ফিয়াৰ, এইটি কিলোমিটাৰলৈকে আছে মেছ'স্ফিয়াৰ। গতিকে থাৰ্ম'স্ফিয়াৰ যিটো সেয়া আমাৰ জানাই আছে একেবাৰে শেষলৈকে আছে দহ হাজাৰ কিলোমিটাৰ উচ্চতা পৰ্যন্ত। যেই নহওক আমি মনত ৰখাৰ এইটো এটা কৃতি অৱলম্বন কৰিব পাৰোঁ। ইয়াতে যদি আৰু কোনোবাই ভূগোলৰ আভ্যন্তৰীণ বিষয়ে জানিবলগীয়া হয় কোনটো স্তৰ উচ্চতা বাঢ়িলে উত্তাপ কমে বা বাঢ়ে, তাৰ কাৰণেও আমি একেবাৰে তলৰ স্তৰৰ পৰা এটা বিশেষ ব্যৱস্থা কৰিব পাৰোঁ। প্ৰথমটো যদি আমি মাইনাছ কৰোঁ, টেম্পাৰেচাৰ প্ৰথমটো মাইনাছ, ছেকেণ্ডটো প্লাছ, তাৰপিছৰটো মাইনাছ, তাৰপিছৰটো প্লাছ, প্লাছ মানে দিব পাৰি। অৰ্থাৎ বায়ুমণ্ডলৰ প্ৰথম স্তৰ টপ'স্ফিয়াৰত উচ্চতা বাঢ়ি যোৱাৰ লগে লগে তাপ হ্ৰাস পাব, কমি যাব। টপ'স্ফিয়াৰ অতিক্ৰম কৰাৰ পিছত ষ্ট্ৰেটস্ফিয়াৰত কিন্তু পুনৰবাৰ তাপ বাঢ়ি যাব, প্লাছ হ'ব। আকৌ মেছ'স্ফিয়াৰত কি হ'ব, মাইনাছ হ'ব। থাৰ্ম'স্ফিয়াৰত পুনৰবাৰ প্লাছ হৈ যাব। অৰ্থাৎ বুজি পোৱা গ'ল যে টি এছ এম টি প্ৰথমত মাইনাছ, ছেকেণ্ডত প্লাছ, থাৰ্ডটোত মাইনাছ, ফৰ্থটোত প্লাছ। এয়াই গোটেই বায়ুমণ্ডলৰ সবিশেষ দুই চাৰি মিনিটৰ ভিতৰতেই আমি সমাপ্ত কৰিব পাৰোঁ। যে স্তৰ চাৰিটা গ'ল টপ'স্ফিয়াৰ, ষ্ট্ৰেটস্ফিয়াৰ, মেছ'স্ফিয়াৰ, থাৰ্ম'স্ফিয়াৰ। উচ্চতা বুজি পোৱা গ'ল সম্পূৰ্ণ বায়ুমণ্ডল দহ হাজাৰ কিলোমিটাৰ উচ্চতালৈকে আছে। প্ৰথমটো দহ কিলোমিটাৰলৈকে, ছেকেণ্ডটো পঞ্চাছ কিলোমিটাৰলৈকে, থাৰ্ডটো আছে আশী কিলোমিটাৰ পৰ্যন্ত। প্ৰথম স্তৰ
উচ্চতা বাড়ি গেলে তাপ হ্রাস পায়, দ্বিতীয় স্তরত তাপ বৃদ্ধি পায়, তৃতীয় স্তরত পুনর্বার হ্রাস পায়, চতুর্থ স্তরত সম্পূর্ণ বাড়িয়ে যায়। অর্থাৎ ছাত্র ছাত্রীসকলে আঙুলির মাজতে গোটেখিনি হিসাব করব। পরীক্ষা যদি প্রশ্ন আহি যায় বায়ুমণ্ডল কোন কোন স্তরত উচ্চতা বাড়িলে উত্তাপ হ্রাস পায়, লগে লগে নিজের আঙুলি মেলিলেই ওলাই যাব TSMT মাইনাস প্লাস মাইনাস। গতি এই দুটা মাইনাস হল টপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। কোন দুটার বাড়ি যায়? স্ট্রেটোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। গতি ছাত্র ছাত্রীসকলে এনেকুৱা কৃতিত যদি অবলম্বন করে মই ভাবো খুব সহজ এই বিষয়বস্তু মনত রাখব পাৰিব। মাত্র আপনার সরু ফর্মুলা TSMT। মরমর ছাত্র ছাত্রীসকল, আশা করছি তোমালে মই শিকা এই সরু কৃতিত্ব নিশ্চয় বুঝব পারিবা বা বুঝব পারিছা। ইয়ার উপরে অন্যান্য কিছু কৌশল আছে, সেই কৌশল ভিতর আমি বিশেষকে ছাত্র ছাত্রীসকলক কব বিচারো। প্রতিগী শিক্ষাগুরুয়ে পিতৃ মাতৃ কয়ে থাকে যে বিশদ অধ্যয়ন সবিশেষ অধ্যয়ন যাক আমি থরো রিডিং বলে কোম। আসলে বিষয়বস্তুর জ্ঞান পাবর কারণে শ্রেণীকক্ষত শিক্ষাগুরু মণ্ডলীয় যিনি বুঝায়, শিক্ষাগুরুসকলে যান বুঝায়, তার লগত সমান্তরালভাবে ছাত্র ছাত্রীসকলে ঘরখন বা লাইব্রেরি সেলফ স্টাডি নিজে নিজে অধ্যয়ন করা উচিত। আর এই অধ্যয়ন করার ক্ষেত্রে মেন বুকস, গাইড বুকস আর যদি কোনো রেফারেন্স বুক থাকে আটাইখিনি ব্যবহার করবো। আর পড়ার সময় থরো স্টাডি করব, গোটেখিনি সবিশেষ পড়ব, কিন্তু পড়ার সময় ছাত্র ছাত্রীসকলে সদায় একটা কিতাব রাখব লাগে, নিজাববীয়াকে একটা পেজ দেব লাগে, যে কোনো চ্যাপ্টার পড়ার সময় একটা পেজ লোক লাগে। সেই পেজট কোনটো অধ্যায় পড়ব, অধ্যায়টার নাম লিখি সেই অধ্যায়ত থাকা মূল কথাখিনি টুকি যাব লাগে। উদাহরণস্বরূপে যদি আমি ইতিহাসের কোনো একটা পৃষ্ঠালে গুছি যাও তো কব পার ধরা হল সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের বিবরণ যদি আমি জানিব যাও লগে একটা পেজত লিখি লওয়া উচিত সিপাহী বিদ্রোহ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কোনো একটা চ্যাপ্টারত নিশ্চয় আছে সিপাহী বিদ্রোহের চ্যাপ্টার যেটা পড়ি যাওয়া হব তাক মূল মূল গুরুত্বপূর্ণ বিষয় কোনখিনি আছে, শিক্ষাগুরুসকলে কোনবিলাক বিষয় বেশিকে গুরুত্ব আরোপ করেছিল সেই মতে ছাত্র ছাত্রী পড়ার সময় নিজে একটা কাগজত টুকি যাব লাগে। উদাহরণস্বরূপে কাগজত প্রথমতে টুকিবলগিয়া হব হয়তো 1857 চন। দ্বিতীয়টো কথা হব এই ঘটনাটো কত সংঘটিত হয়েছে আরম্ভ হয়েছিল নিশ্চয় বেরেকপুর বা বরহমপুর উত্তর প্রদেশের কোনো একটা ঠাইন নাম আদি যাব। তৃতীয়তে এই ঘটনার লগত জড়িত কোন সকল ব্যক্তি আছে, প্রথম কোনজন ইয়াত শহীদ হয়েছে হয়তো মঙ্গল ফার্মের নাম আদি যাব। ঠিক তেনেদরে ভারতবর্ষের কোন রাজ্যত কোন কোন ব্যক্তি জড়িত হয়ে আছে, নতুবা সিপাহী বিদ্রোহের কারণ কেটা ফর্মুলকে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, তৎকালীন কারণ এই পয়েন্টখিনি টুকি লোক পারা। তার লগত এই সিপাহী বিদ্রোহের ফলাফল কি ঘটিল বা ইয়ার লগত সংগতি রাখি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত কোন কোন ব্যক্তি ইয়ার লগত জড়িত হলে লগে লগে নিজ রাজ্যলৈ উভতি আহিব পারা যে আমার রাজ্যখন অসমত সিপাহী বিদ্রোহ কেনেকুৱাকে হয়েছিল, কোনগৰাকী ব্যক্তি ইয়াত আগভাগ লৈছিল, লগে লগে হয়তো আমার ইয়াত মণিৰাম দেৱানৰ নামটো আহি যাব, কন্দবেশ্বৰ সিংহৰ নাম আহি যাব, বাহাদুৰ কামকৰা কৰ্মতাৰীৰ নাম আহি যাব। অর্থাৎ এই চেপ্টাৰটো পঢ়ি যোৱাৰ সময়ত খুব গুরুত্বপূর্ণ চনসমূহ, ঠাইৰ নাম, ব্যক্তির নাম, কারণ যদি টুকি লওয়া হয় এটা পেজত হয়তো 20টা বা 30টা শব্দ তাত অন্তর্ভুক্ত হব। অধ্যায়টো পড়ার শেষত কিতাব জপিয়াই থৈ যদি সেইকেইটা পয়েন্টের উপর এবার চিন্তা করা হয় লগে লগে ছাত্র ছাত্রীর মনত মই ভাবো এটা ইমাজিন, এটা মেন্টেল ইমেজ এটা সৃষ্টি হব, মনের ভিতর একটা ছবি আহিব যে সেই সময় এনেকুৱা বিভীষিকাময় পরিবেশ আছিল, ব্রিটিশসকলে অত্যাচার করেছিল, মঙ্গল পাণ্ডে নিজের বন্দুক লৈ আগুৱাই আহিল, কোন ঠাইত কি হুলস্থূলীয়া পরিবেশন ইফালে অসমত এওঁ আহিল, তার মানে এই শব্দকেইটার লগত আমি যদি অলপ কল্পনা করো একটা যুদ্ধর ছবি, একটা আন্দোলনের ছবি, কিছু মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতার হেঁপা, এক বিরাট প্রতিছবি একটা মগজের মাজত আহি যাব। ঠিক আমি সিনেমা চাই ঘরত অহার পিছত সিনেমার দৃশ্যবিলাক যেনেকে মগজত আহে, পড়া ইতিহাসের বিষয়খিনিও যদি আমি এনেকে কল্পনা করো মূল তথ্যখিনির আধারত
আমার মগজত এটা মেন্টেল ইমেজৰ সৃষ্টি হ'ব যিটোৱে ছাত্ৰ-ছাত্ৰীসকলক একেবাৰে মৃত্যুলৈকে ঘটনাৰ প্ৰবাহটো জানি ৰখাত সুবিধা হ'ব মাত্ৰ ইয়াত জানিব লাগিব ছিকুৱেন্স কোনটোৰ পিছত কি ঘটনা ঘটিছিল সেই ছিকুৱেন্স জানিবৰ কাৰণে আমি এটি পৃষ্ঠাত এনেদৰে মূল বিষয়বস্তুৰ বিশেষ তথ্যপাতিখিনি সন্নিৱিষ্ট কৰাৰ পিছত কিছু সময় উলিয়াই লৈ আমি টোকা লিখা আৰম্ভ কৰিব লাগে আৰু টোকা লিখাৰ ক্ষেত্ৰত মেন বুকছ ৰেফাৰেন্স বুক গাইড বুকৰ পৰা যিমানখিনি কথা জনা গ'ল তাৰে জানি বুজি ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজ ভাষাত তাৰ সাৰাংশ সাৰ মৰ্মখিনি চমু চমুকে মংগল পাণ্ডেৰ ওপৰত পাঁচ লাইন মণিৰাম দেৱৰ ওপৰত পাঁচটা শাৰী ৰাজনৈতিক কাৰণ কি হ'ব পাৰে তাৰ ওপৰত বিশেষ চাৰিটা পইণ্ট অৰ্থনৈতিক কাৰণ কি হ'ব পাৰে তাৰ ওপৰত দুটা পইণ্ট এনেকৈ আমি পইণ্ট ৱাইজ কি কৰিব পাৰোঁ টোকা লিখিব পাৰোঁ এই টোকা লিখন কাৰ্যই কি কৰিব ছাত্ৰ ছাত্ৰীসকলক পৰীক্ষাৰ বাবে সম্পূৰ্ণ প্ৰস্তুত কৰি ৰাখিব পৰীক্ষাত যি ধৰণৰ প্ৰশ্নই আহক ছাত্ৰ ছাত্ৰীসকলে তেতিয়া নিজৰ যিটো মেণ্টেল ইমেজ আছিল মনৰ ভিতৰত যি ঘটনা প্ৰবাহৰ যিটো ছবি আছিল চিনেমাৰ দ্বাৰা আঁকি থৈছিল তাৰ লগত তেওঁৰ টোকা লিখন কাৰ্য দুটা যেতিয়া একলগ হ'ব পৰীক্ষাত পাৰফৰ্মেঞ্চ কৰাটো খুবেই সুন্দৰ হ'ব আৰু মই ভাবোঁ ছাত্ৰ ছাত্ৰীসকলে এনেকৈ যদি আগবাঢ়ে তেতিয়াহ'লে ইতিহাসৰ বিভিন্ন ঘটনা প্ৰবাহ মনত ৰখাটো সহজ হ'ব এই ক্ষেত্ৰত মই ইতিহাসৰ আৰু এটা বড় কোৱেশ্যনৰ ক্ষেত্ৰত উনুকিয়াই দিব খুজিছোঁ বিশেষকৈ পাঁচ নম্বৰ ছয় নম্বৰ বা চাৰি নম্বৰৰ যিবিলাক প্ৰশ্ন আহে স্বদেশী আন্দোলন আইন অমান্য আন্দোলন ভাৰত ত্যাগ আন্দোলন এই আন্দোলনসমূহৰ বিষয়ে যেতিয়া আহিব নতুবা ফুলগুৰিৰ কৃষক বিদ্ৰোহেই হওক লাচিমা বিদ্ৰোহেই হওক পথৰঘাটৰ কৃষক বিদ্ৰোহেই হওক এনেকুৱা যেতিয়া অকণমান বড কুৱেশ্যন আহে তেতিয়াহ'লে ছাত্ৰ ছাত্ৰী এটা নতুন কৌশল অৱলম্বন কৰিব লাগে যিটো কৌশল আমি ৰচনাৰ ক্ষেত্ৰত উল্লেখ কৰোঁ ৰচনাত যেনেকৈ যিকোনো বিষয়বস্তুৰ আৰম্ভণি তাৰ বিষয়বস্তুৰ উপস্থাপন তাৰ অন্তৰত থকা কাৰণ তাৰ উপকাৰ অপকাৰ বা ফলাফল ঠিক তেনেকৈ আমি আন্দোলন পাতি বা ভূগোলৰ কোনো ঘটনা প্ৰবাহৰ বিষয়ে যুদ্ধ বিগ্ৰহৰ বিষয়ে বা তেনেকুৱা কোনো বড কুৱেশ্যন এটেম্প কৰিবলগীয়া হ'লে ছাত্ৰ ছাত্ৰীসকলে তিনি চাৰিটা বিশেষ পেৰেগ্ৰাফৰ কাৰণে পইণ্টছ ৰাখিব লাগে প্ৰথমতে যিকোনো আন্দোলনৰ ক্ষেত্ৰত আন্দোলনৰ আৰম্ভণি লিখিব নালাগে কিন্তু প্ৰথম পেৰেগ্ৰাফটোত ছাত্ৰ ছাত্ৰীসকলে ষ্টাৰ্ট কৰিব লাগে যে আৰম্ভণিত মই তিনিটা লাইনে লিখিম কি লিখিম এই ঘটনাটো কিমান চনত ক'ত হৈছিল কাৰ কাৰ মাজত হৈছিল উদাহৰণস্বৰূপে ফুলগুৰিৰ কৃষক বিদ্ৰোহ 1861ত অনুষ্ঠিত হৈছিল অসমৰ নগাঁও জিলাৰ ফুলগুৰি অঞ্চলত অসমৰ কৃষক ৰাইজৰ লগত ব্ৰিটিছ শাসকসকলৰ যি সংঘাত হৈছিল তাৰ পৰিণতিস্বৰূপে গতিকে কাৰ কেতিয়া হৈছিল কোন ঠাইত হৈছিল আৰু কাৰ কাৰ মাজত হৈছিল এই কি কেতিয়া ক'ত আৰু কাৰ কাৰ মাজত এই কথাখিনি যদি প্ৰথম পেৰেগ্ৰাফত উল্লেখ কৰা হয় ঘটনাৰ এটা চমু পৰিচয় আহিয়ে যাব তাৰ পিছৰ পেৰেগ্ৰাফ যদি ছাত্ৰ ছাত্ৰীসকলে মনে মনে ভাবি লয় যে এই ঘটনা প্ৰবাহৰ এই বিদ্ৰোহৰ এই আন্দোলনৰ কাৰণসমূহ তেতিয়া কাৰণ যদি পইণ্টত লিখা হয় এক নম্বৰ কাৰণ দুই নম্বৰ কাৰণ তিনি নম্বৰ কাৰণ ইয়াৰ যিকোনো আন্দোলন হ'ব পাৰে যিকোনো ঘটনা পৰিঘটনা হ'ব পাৰে উদাহৰণস্বৰূপে অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনত আমি তিনিটা মূল কাৰণ উল্লেখ কৰিব পাৰোঁ এক জালিয়ানাবাগৰ হত্যাকাণ্ড 1919ৰ 13 এপ্ৰিল তাৰিখে সংঘটিত হৈছিল গতিকে ইয়াৰ মুখ্য কাৰণ হৈছে জালিয়ানাবাগৰ নৰহত্যাৰ প্ৰতিবাদ দুই নম্বৰ কাৰণটো হৈছে ৰাওলাট আইনৰ বিৰোধিতা 1917ত ব্ৰিটিছ চৰকাৰে ভাৰতবৰ্ষত ৰাওলাট আইন প্ৰৱৰ্তন কৰিছিল ইয়াৰ পৰিণতিত এক ভয়াৱহ আন্দোলনৰ মুখামুখি হ'বলগীয়া হৈছিল গতিকে অসহযোগ আন্দোলনৰ আন এটা কাৰণ হৈছে ৰাওলাট আইনৰ তীব্ৰ প্ৰতিবাদ তিনি নম্বৰ কাৰণটো হৈছে খিলাফত আন্দোলনলৈ সমৰ্থন গতিকে এই কাৰণকেইটা যেতিয়া আমি দ্বিতীয় পেৰেগ্ৰাফত পইণ্ট ৱাইজ 1, 2, 3 তলে তলে লিখা যাব যে এই আন্দোলনৰ কাৰণ এয়া চিপাহী বিদ্ৰোহ হ'ব পাৰে এয়া ফুলগুৰিৰ কৃষক বিদ্ৰোহ হ'ব পাৰে লাচিমা বিদ্ৰোহ হ'ব পাৰে বা পথৰঘাটৰ কৃষক বিদ্ৰোহেই হ'ব পাৰে প্ৰথমটোত আমি ক
কত হয়েছিল, কার কার মাজত হয়েছিল, কেতিয়া হয়েছিল। দ্বিতীয় প্যারাগ্রাফত এই ঘটনার আসল কারণসমূহ কি কি চমুকে যদি আমি পয়েন্ট ওয়াইজ ওয়ান টু থ্রি বলে লিখিব পারো তেতিয়াহলে উপস্থাপন ভাল হবে। আর তৃতীয় প্যারাগ্রাফত যদি ছাত্র ছাত্রীসকলে ভাবে যে ইয়ার ফলাফল কি হবে, এই আন্দোলনের ফলাফল কি ঘটে, ফলাফল হম এক দুই তিনি চারি পাঁচ যার যিমানখিনি আয়ত্তর মাজত আহে সেনেকে লিখা হয় আর শেষত সামরণিত এটা বা দুটা লাইন যদি সংযোগ করে ঠিক এসে লিখার দরে রচনা লিখার দরে আমি সোশ্যাল বট কোয়েশন সময় এনেকে তিনটা চারিটা প্যারাগ্রাফত লিখিব পারো। মই ভাবো এক্সামিনার যথেষ্ট খুশি হব আর তেওঁলোকে বুঝিব পারিব ছাত্র ছাত্রীসকলের উপস্থাপন কৌশলেই অল্প ব্যতিক্রম হব, ধারাপাত লিখাতকৈ পয়েন্ট ওয়াইজ লিখিলে ছাত্র ছাত্রীসকল বেশি সফল হব পারিব। গতিকে এইটো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সোশ্যাল সায়েন্সের বিশেষকৈ ভূগোলের পাঠেই হোক বা ইতিহাসের পাঠত মেইনলি আমি রচনা ধর্মী প্রশ্ন উত্তর লিখার ক্ষেত্র আমি এসে লিখার যে পদ্ধতি সেইটা তাতে এপ্লাই করব পারো। তার উপরেও আমি আন কিছু বিশেষ ব্যবস্থা ছাত্র ছাত্রীসকলে লোক পড়ে সেই ব্যবস্থাবিল হয়েছে এনেকা যা জটিল বিষয় কার্লাইল জাননি হব পারে নতুবা তেনে ধরনের জটিল যেখিন বিষয়বস্তু আছে ছাত্র ছাত্রীসকল বুঝি পাতা অসুবিধা পায় ছাত্র ছাত্রীসকলে শিক্ষাগুরুসকল ওসর চাপিব লাগে তখনপরা সেই কথাখিন ধুনিয়াকে বিশ্লেষণ জানি লোক লাগে আর সহজভাবে জানি নিজের মতে সেইখিন টুকি রাখি লাগে তেতিয়াহলে সেই কথাখিন সংক্ষেপে পরবর্তী সময় লিখাত যথেষ্ট সহায়ক হব। ইয়ার উপরও ছাত্র ছাত্রীসকল অত্যন্ত জরুরি একটা কৌশল হয়েছে দৈনিক নিয়মিতভাবে অধ্যয়ন করা। এই অধ্যয়নের ক্ষেত্র আমি দেখা পাও আমার ছাত্র ছাত্রীসকল মাত্র ইংরাজি গণিত আর বিজ্ঞান বিষয়ত অধিক গুরুত্ব দিয়ে সমাজ বিজ্ঞান বিষয়ত গুরুত্ব কমাই দিয়ে। সমাজ বিজ্ঞান, অসমীয়া, হিন্দি বা ইলেকটিভ সাবজেক্ট এই সাবজেক্ট সমূহের গুরুত্ব কমাই দিয়ে সহজ বলে ভাবে। সহজ বলে ভাবাতে ছাত্র ছাত্রীর ভুল নহয়, সেয়া মনোবল বৃদ্ধি করে, কনফিডেন্স লেভেল বাড়িলে বেশি ভাল। কিন্তু ছাত্র ছাত্রীসকলে যিমানেই সহজ বলে ভাবক তথাপিও দৈনিক অধ্যয়নটি চলাই রাখি লাগে। হয়তো ইংরাজি দু ঘন্টা পড়ক, সমাজ বিজ্ঞান দেড় ঘন্টা হলেও পড়ব লাগবে। এনেদরে ছয়টা সাবজেক্টেই যেহেতু থাকে মই ভাবো দশম শ্রেণীর ছাত্র ছাত্রীসকলে যদি দশ ঘন্টা অধ্যয়ন করে তেওঁলোকে ভাবা বেশি গুরুত্ব দিয়া তিনটা সাবজেক্ট অঙ্ক, বিজ্ঞান আর ইংরাজি দু ঘন্টাকে ছ ঘন্টা হব আর চারি ঘন্টা রয়ে যাব তিনটা সাবজেক্টত। দুটা সাবজেক্টত এসামিস আর সোশ্যাল সায়েন্সত দেড় ঘন্টাকে পড়ব পারে, ইলেকটিভ সাবজেক্টত তেওঁলোকে এক ঘন্টা পড়ব পারে। এনেদরে যদি দিনের সময়খিনি নিজের সুবিধা অনুযায়ী ভাগ ভাগ করে লওয়া হয় সেইমতে প্রতিদিন অসমীয়া, প্রতিদিন সমাজ বিজ্ঞান, প্রতিদিন অঙ্ক, প্রতিদিন বিজ্ঞান, প্রতিদিন ইংরাজি নির্ধারিত সময় পড়ি থাকে ছাত্র ছাত্রীর লাহে লাহে এটি অভ্যাসত পরিণত হব আর এই হেবিট ফর্মেশনে হল লাইফ তেওঁলোকক সহায় করব। আর মরমর ছাত্র ছাত্রীসকল তোমালোকক জানাই ভাল পাও সমাজ বিজ্ঞান মানেই সমাজের বিজ্ঞান, সমাজ শান্তি সম্প্রীতি মিলাপ্রীতি বুঝাবুঝিরে বসবাস করা জনসমষ্টি। ইয়াত মানুষ মানুষের মানুষ সমাজের মানুষ সারাউন্ডিং পারিপার্শ্বিক পরিবেশের কেনেকে খাপ খাই আছে এই সমুদায় কথা আলোচনা করা হয়। মানুষের অতীত ইতিহাস, সমাজ ব্যবস্থা কেনে আছে, আজি কেনেকে চলি আছে, আমি কত বসবাস করছো, ইয়ার ভৌগোলিক বিবরণ কেনেকুয়া, কোনটো ভৌগোলিক অবস্থানত আমি রখি আছো ইত্যাদি ইত্যাদি কথা জানিব পারিলে সমাজের লগত খাপ খাওয়া সহজ হব। ই এনেকুৱা এটা বিজ্ঞান ছাত্র ছাত্রীক অদূর ভবিষ্যতে সমাজখনের লগত, দেশের লগত, পৃথিবীর লগত খাপ খাওয়া সহায় করব। মরমর ছাত্র ছাত্রীসকল যেতিয়া তোমালোকে ডাঙর হবা, এপিএসসি, ইউপিএসসি, নেট পরীক্ষা, টেট পরীক্ষা, স্লেট পরীক্ষা এনেকুৱাকে কম্পিটিটিভ পরীক্ষাবিলাক দিবা তেতিয়া দেখিবা যে সমাজ বিজ্ঞান বিষয়টা একটা ইন্টিগ্রেটেড সাবজেক্ট, ই হয়েছে কেবাটাও বিষয়ের সংমিশ্রণ। ইয়াত ইতিহাস, ভূগোল, অর্থবিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান, সমাজশাস্ত্র, পরিবেশ আটাইখিনির সংমিশ্রণ হয়ে আছে। গতি দশম শ্রেণীর উচ্চ শিক্ষার বিভিন্ন বিষয়ের
সার মর্মখিন টানি আনি একলগ করে দেওয়া হয়েছে, সেয়া হয়েছে সমাজ বিজ্ঞান। গতি আমি এই কথাখিন খুব গুরুত্ব আরোপ করব লাগে যে কম্পিটিটিভ এক্সামত সমাজ বিজ্ঞানের পড়া ইমানেই বেশি প্রশ্ন আহে, যিখিনি হয়তো তোমালোকে আজি ভাবিছা যে আমার মেট্রিক পরীক্ষাত নাহিব পারে, এইটা ইমান গুরুত্বপূর্ণ নহয়, কিন্তু এটা জীবনের বাবে গুরুত্বপূর্ণ। হয়তো দুবছর পিছত তুমি দিবলগিয়া কোনোবা কম্পিটিটিভ এক্সামত অসমের মাটিকালি আহি যাব, হয়তো তাক তুমি নজনাকে এশিয়া মহাদেশের মাটিকালি আহি যাব, ভারতবর্ষের মাটিকালির প্রশ্নটা আহি যাব পারে। গতি আমি কোনো কথা গুরুত্ব কম বা দরকার নাই বলে ভাবার কোনো স্থান নাই। ছাত্রছাত্রী সকল প্রতিটি কথা গুরুত্ব দিব লাগবে, প্রতিটি বিষয় খুব সুন্দরকে প্রতিদিনে নিয়মিতভাবে অধ্যয়ন করব লাগবে, দেখব পড়ার প্রতি আগ্রহ জন্মিব, কিতাবর প্রতি একটা ভাল পাওয়া জন্ম হব। যেতেই মরমর ছাত্রছাত্রী সকলে কিতাবর পড়ার নিচাব অধ্যয়নের নিচাব করব পারিবা, তেতিয়া পড়া টেবুলের পর কেনেকে সময় পার হব, দু ঘন্টা, তিন ঘন্টা, চারি ঘন্টা, ছয় ঘন্টা, দশ ঘন্টা পার হব তুমি গমকেই নপাবা। এবার এবার পড়ি মেলি নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, সমাজের কথা, পরিয়ালের কথা চিন্তা করে অধ্যয়নত ব্রতি হওয়া, দেখবা একটা ব্যতিক্রম আমেজ পাব, যেটা আমেজ হয়তো আজি তোমাকে বুঝব পড়া নাই, পড়া টেবুলত আমনি পাওয়া হয়েছে, এই আমনি গুছাই পড়া টেবুলত আনন্দের পরিবেশ আনি দিয়ে। এই ক্ষেত্রে সন্মানীয় অভিভাবক সকলক মই কব বিচারি, সন্মানীয় অভিভাবক অভিভাবিকা সকল, মরমর ছাত্রছাত্রী আপনা সকল সন্তান, সন্তানক সময় দিও, সন্তানের লগত ডিসকাশন করো, সদায় আলোচনার মজিয়াত বহক। মতো বিচার ডাইনিং টেবুলও এখন ডিসকাশন টেবুল হব পারে, ডাইনিং টেবুলত ভাত খাওয়ার আগ মুহূর্তত দুই চারি মিনিট, পাঁচ মিনিট ধুনিয়াকে আলোচনা হব পারে, মাজনি আজি কি পড়িলা, বাবা আজি কি বস্তু সারে শিকালে, এনেকাকে আমি রাতে ডাইনিং টেবুলতো দেখুন আজির দিন তো সারে কি শিকালে তার উপর আলোচনা করব পারে। আর আগ্রহী ছাত্রছাত্রী সকলে যেটা নির্ভয় হব, মা দেতাকর লগত খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠিব, কোন সারে ক্লাস কি পড়ালে, কোনখন গাইডত কোন বিষয়বস্তু কেনেকে পালে, আর আজ নিজে পড়ি কি বুঝি পালে, ডাইনিং টেবুলত মা দেতার শেয়ার করে ভাল পাব। আর মা দেতাকে তেতিয়া কি করব লাগে, খুব সুন্দরভাবে লড়া ছাড়ার কথা গুরুত্ব প্রদান করব লাগে, শুনিব লাগে। সন্মানে শিক্ষিত পিতৃ মাতৃ অভিভাবক অভিভাবিকা সকলে, ছাত্রছাত্রী যদি কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয় খুব সাবধানে সংশোধন করে দিব লাগে, আর সদায় উৎসাহিত করব লাগে, আপনার সন্তান, মূর সন্তান, আপনার মূর সন্তান, এই সকল আমার ছাত্রছাত্রী সকল দেশের ভবিষ্যৎ, যিমান মরম করব, যিমান তেওঁলোকক আদর যত্ন করব, যিমানেই উৎসাহিত করব, আপনি নাভাবকে সিমানেই আপনার সন্তান বা আমার ছাত্রছাত্রী আগবাড়ি পড়ব, দেশের নাম করব পড়ব। গতি ছাত্রছাত্রী সকল, মা দেউতা সকলে, অভিভাবক সকলে, আর শ্রদ্ধার শিক্ষাগুরু সকলে যথেষ্ট গুরুত্ব দিব লাগে, তেওঁলোকক মর্যাদাসহ শিকাব লাগে, আন্তরিকতার শিকাব লাগে, দেখব আন্তরিকতার শিকালে তাত খুব একটা আমেজ পাওয়া যায়। মই কবত পাইছিল এটি সুন্দর কিতাবর এটি নাম পাইছিল, সেই কিতাবর নামটা আছিল শিক্ষা নিষ্ঠা আর আন্তরিকতার শিক্ষক কথা। যেতিয়া এজন শিক্ষকে নিজের এডুকেশন, নিজের কোয়ালিফিকেশন, নিজের জনাখিনি নিষ্ঠাসহ আন্তরিকতার ছাত্রছাত্রীক প্রদান করব, অবশ্যই সেইগারী শিক্ষক জনপ্রিয় শিক্ষক হব। আর ছাত্রছাত্রী সকলে আন্তরিকতার দেওয়া বস্তুক আন্তরিকতার আগবাড়ি হব। গতি ছাত্রছাত্রী কোনো ধরনের ভয় ভাবুকি, ধমকি, বিষয়বস্তু টান এইবিল পার দরকার নাই, সকল বিষয় সহজ, মাত্র উৎসাহিত করব লাগে। ছাত্রছাত্রী সকল স্ট্রং পয়েন্টখিনি সন্মানীয় শিক্ষাগুরু সকলে জানিব লাগে, কোন কেইটা দিশত পারগত, আর সন্মানীয় অভিভাবক সকলে জানিব লাগে আপনার সন্তান কোন কোন দিশত দুর্বলতা আছে, দুর্বলতাখিনির বাবে সন্মানীয় শিক্ষাগুরু সকলের আলোচনা কর, দেখব সেই দুর্বলতা আঁতর হব, আর স্ট্রং পয়েন্ট কি কি আছে সেই ক্ষেত্রত লড়া ছাড়ি আগবাড়ি সক্ষম হব। এনেদরে যদি আমি আগবাড়ো লড়া ছাড়ির প্রতিটি ক্ষেত্র সহায়ক হব। মরমর ছাত্রছাত্রী সকল, মই তোমালোক আরো একটা বিশেষ টিপস শিকাব বিচারি, পরিস্থিতি দেখা পাও স্কুল কলেজবিল এটার পিছত এটাকে ক্লাস কেতিয়াবা কেতিয়াবা নহয়, এটা ক্লাসের পিছত হয়তো শিক্ষাগুরু সকলের অনুপস্থিতি নতুবা কোনো কারণতেই হোক যদি অফ টাইম পাওয়া যায়, সেই টাইমখিনিত লগে লগে ক্লাসরুমত একটা পরিবেশ করব লাগে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের কারণে মই ভাবো আমি প্রতিটি বেঞ্চত চারিজন বা পাঁচজন ছাত্রছাত্রী বহু, সন্মুখের ডেস্কটো থাকে, সন্মুখের
ডেস্কৰ ছাত্ৰ ছাত্ৰী যদি ঘূৰি বহে পাঁচফালৰ পাঁচজন বা চাৰিজন সন্মুখৰ বেঞ্চৰ চাৰিজন বা পাঁচজন মাজত ডেস্ক এটা থাকিল মানে আঠজন বা দহজনী এটা টীম হ'ব গতিকে পঞ্চাছজনীয়া ক্লাছৰুম এটা ধুনীয়াকৈ পাঁচটা টীম হৈ যাব লগে লগে এটা বিষয় বাছি ল'ব লাগে আজি এছিয়া মহাদেশৰ বিষয়ে বা প্ৰশান্ত মহাসাগৰৰ বিষয়ে নতুবা পৰ্যায়ভুক্ত তালিকাৰ বিষয়ে যিকোনো ছাবজেক্টৰ যিকোনো এটা মানে পাঠ লৈ ল'ব পাৰে আৰু লগে লগে ছাত্ৰ ছাত্ৰীসকলে কি কৰিব গ্ৰুপ ডিছকাশ্যনত তেওঁলোকে আগভাগ ল'ব লাগে তাত প্ৰশ্ন উত্তৰ আলোচনা কৰিব পাৰে বা ই এটা দলে আন এটা দলক প্ৰশ্ন সুধিব পাৰে এনেকুৱাকৈ ছাত্ৰ ছাত্ৰীসকলে সেই যিটো সময়ত শিক্ষাগুৰু নাছিল বা ক্লাছটো অফ আছিল সেই সময়ত গ্ৰুপ ডিছকাশ্যনৰ জৰিয়তে তেওঁলোকে বহু কথাই শিকিব পাৰিব আৰু দহজনে বা আঠজনে যেতিয়া আলোচনা কৰিব বিষয়বস্তু নাভাবাকৈ বহু গভীৰতম বিষয়বস্তুবিলাক ওলাই আহিব আৰু আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল দেখিবা তুমি যিটো বস্তু হয়তো ভবা নাই তোমাৰ বন্ধু বা বান্ধৱীজনে তাতকৈ আৰু গভীৰভাৱে ভাবিছে তুমি ভবা বহু কথাই তেওঁলোক ভবা নাই দহজনৰ মতামত যেতিয়া একলগ হ'ব তেতিয়া এটা এটা পাঠ খুব সুন্দৰভাৱে মানে তোমালোকে সফলভাৱে সমাপ্তি কৰিব পাৰিবা আৰু সময়ে সময়ে শিক্ষাগুৰুসকলে যিবিলাক কুইজ প্ৰতিযোগিতা পাতে মই ভাবোঁ সন্মানীয় শিক্ষাগুৰুসকলে পাঠৰ লগত সংগতি ৰাখি এইবিলাকেই কুইজত সুধিব লাগে আৰু কেতিয়াবা যদি ক্লাছৰুমত যদি ল'ৰা আৰু ছোৱালীৰ যদি অনুপাতটো প্ৰায় সমান হয় তেওঁলোকৰ মাজত কম্পিটিটিভ মাইণ্ড এটা আনি দিবৰ কাৰণে কুইজ প্ৰতিযোগিতা ক্লাছৰুমতেই খৈফুটা দি ফুটিব এফালে ল'ৰাৰ দল এফালে ছোৱালীৰ দল বি গ্ৰুপ এণ্ড জি গ্ৰুপ ল'ৰাৰ দলে প্ৰশ্ন সুধিব ছোৱালীৰ দলে উত্তৰ দিব ছোৱালীৰ দলে প্ৰশ্ন সুধিব ল'ৰাৰ দলে উত্তৰ দিব তেওঁলোকৰ মাজত এটা আভ্যন্তৰীণ কম্পিটিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেইটোৱেই ঘৰত অধিক সময় পঢ়িবলৈ উৎসাহিত কৰিব এনেদৰে যদি আমি আগবাঢ়ো আমি দেখিম আমাৰ ল'ৰা ছোৱালী আমাৰ ছাত্ৰ ছাত্ৰী পঢ় পঢ় বুলি জোৰ জোলন কৰিব নালাগে তেওঁলোকে নিজেই পঢ়াৰ প্ৰতি ধাউতি আগবঢ়াব তেওঁলোকে প্ৰতিটো কথা গুৰুত্ব সহ ল'ব পাৰিব খোজকাঢ়ি যাওঁতে ইজনে সিজনক প্ৰশ্ন সুধিব পাৰে আমি বহু কথা পাতি থাকোঁ মোবাইল টিপি থাকোঁ ইটো সিটো কৰি থাকোঁ চিনেমা চাই থাকোঁ গান শুনি থাকোঁ মই কোনো ক্ষেত্ৰত বাধা নিদিওঁ কিন্তু ইয়াৰ লগত পেৰেলেল পঢ়া শুনাত সমানেই গুৰুত্ব দিব লাগে ইউটিউব ওলালেই আজি যিটো অনলাইন ক্লাছ আমি কৰি আছোঁ এনেকুৱা হাজাৰ হাজাৰ অনলাইন ক্লাছ আছে হাজাৰ হাজাৰ কি কি শিকোৱা ব্যক্তিসকল আছে মটিভেটৰ আছে তেওঁলোকৰ স্পীচ শিকিব লাগে যিবিলাক ল'ৰা ছোৱালী অলপ টিভিৰ প্ৰতি বেছি নিচা পিতৃ মাতৃসকলে অলপ ভবা চিন্তা কৰি কোন বনেগা কৰোৰ প্ৰতি তেনেকুৱা প্ৰবৃত্তিৰ প্ৰশ্ন উত্তৰ থকা অনুষ্ঠানবিলাক শুনিব দিব লাগে যদি ল'ৰা ছোৱালী বেছি গানৰ প্ৰতি আগ্ৰহ কোনোবা এটা সময়ত চাৰেগামা পাই হওক বা তেনেকুৱা প্ৰগ্ৰামবিলাক সপ্তাহত এদিনৰ বাবে আধা ঘণ্টা প্ৰগ্ৰাম চাবৰ কাৰণে ল'ৰা ছোৱালীক সুবিধা দিব লাগে অত্যন্ত বাহ্যিক হেঁচা প্ৰয়োগ কৰি কেতিয়াও ল'ৰা ছোৱালীক আমি শিকাব নোৱাৰিম ল'ৰা ছোৱালীক কিছু স্বাধীনতা দিয়া দৰকাৰ তেওঁলোক সমাজখনক ঘৰখনক পৰিৱেশক আনন্দৰ মাজেৰে শিকক এনজয় কৰক কিতাপৰ মাজত তেতিয়াহে তেওঁলোকে মনোযোগ বহিব মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ বহুতে ভবাৰ দৰে বহুতে কোৱাৰ দৰে মই অলপ ব্যতিক্ৰমকৈ ক'ব খোজোঁ যে ছাত্ৰ ছাত্ৰী পঢ়ি থকা সময়ত যদি এনেকুৱা পৰিস্থিতি আহে পঢ়ি আছে কিন্তু মন লগা নাই তেওঁৰ গান শুনিব মন গৈছে ওচৰতে ক'ৰবাত গান বজি আছে নেক্সট ৰুমত গান বজি আছে সেইটোলৈ মনোযোগ গৈছে মই মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক কওঁ যিহেতু মন যোৱা নাই তুমি জোৰ জবৰদস্তি পঢ়া টেবুলত বহিব নালাগে কিতাপ জপাই থ পাঁচ মিনিটৰ কাৰণে ধুনীয়াকৈ গানটো শুনি আহা পাঁচ মিনিট পিছত আহি পঢ়া টেবুলত বহা মই ভাবোঁ তোমাৰ পঢ়াত ধাউতি বাঢ়িব পৰৱৰ্তী হয়তো তুমি দুঘণ্টা পঢ়িব পাৰিব কিন্তু যদি এনেকুৱা কৰা হয় ইফালে গানতো কাম গৈছে পঢ়া টেবুলতো মজবুৰীত বহি থকা হৈছে না পঢ়া হ'ব না গানটো শুনা হ'ব মাত্ৰ সময় নষ্ট কৰা বাদে অন্য একোৱেই নহ'ব কৰি গতিকে আমি আজৰি সময়খিনিতো এনেদৰেই ব্যৱহাৰ কৰিব পাৰোঁ বহু ৰাতিলৈকে পঢ়া উচিত নহয় ল'ৰা ছোৱালীসকলে সামৰ্থ্য অনুযায়ী ৰাতি দহটা এঘাৰটালৈকে পঢ়িব লাগে প্ৰতিদিনেই নিয়মিতভাৱে সুন্দৰভাৱে টোপনি মাৰিব লাগে কিন্তু খুব ৰাতিপুৱা উঠাৰ অভ্যাস কৰিব লাগে যেনেকৈ আমি মহান লোকৰ বাণী শুনিছিলোঁ আৰ্লি টু বেড আৰ্লি টু ৰাইজ মেক এ মেন হেলথলি ৱেলথলি এণ্ড ৱাইজ খুব ৰাতিপুৱা উঠি অকণমান ব্যায়াম কৰি কিতাপৰ পৃষ্ঠা মেলিলে দেখিবা খুব ধুনীয়াকৈ পঢ়াবিলাক মনত থাকিব আৰু তুমি মই শিকোৱা সৰু সুৰা এই কৃতিসমূহ যদি নিজৰ জীৱনত এপ্লাই কৰা
তুমি দেখিবা এটা ইউনিট টেস্ট দিয়ে নিজক জোখি চাব পারা তোমার পূর্বতকে তোমার অলপ হলেও পরিবর্তন হয়েছে। সম্মানীয় অভিভাবক সকল, আপনার সন্তানের প্রতি যত্ন লোক, শ্রদ্ধার শিক্ষাগুরু সকল, আমি শিক্ষক, মই এটা বাক্যই জানো, টিচার লুইস টিচার দ্য বিউটি অফ লাইফ টু হিজ অর হার স্টুডেন্টস। আমি ছাত্র ছাত্রী সকলক জীবনের সৌন্দর্যবোধের শিক্ষা দিও, গতি কোনজন লড়ির মজার কি টেলেন্ট সময় আছে সেইটুক আমি জানি বুঝি লইমতে গাইড করা উচিত, খুব মরম চেনেহর মাজেদি শিক্ষা দিয়া উচিত। প্রতিটি কথাই আন্তরিকতার বন্ধুত্বপূর্ণ সৎভাবে শিকালে আন্তরিকতারে গ্রহণ করব, আপনিও হয়ে পড়ব জনপ্রিয় শিক্ষক আর ছাত্র ছাত্রীর জীবন হয়ে পড়ব উজ্জ্বল। এনেদরে আমি আমার শিক্ষকতা জীবন পার করব পো, সমাজখানত আমারও নাম থাকিব আর ছাত্র ছাত্রীর মনতো আমার প্রতি একটা সদ্ভাব সদাই উদয় হয়ে থাকি। গতি কোনো বিষয়ে জটিল বিষয় নহয়, মরমের ছাত্র ছাত্রী সকলে কোনো কারণত কেতিয়াও ভয় করব না, তোমালে সকল বিষয়বস্তু সুন্দরভাবে পড়ি থাকা, লিখি যাওয়া, টোকা লিখা আর সেইবিল সিস্টেমেটিকেলি সিকুয়েন্স বনায় লো পড়ি থাকা দেখিবা তোমালোকর সকল গোটেই কিতাবখন আয়ত্তত আহি যাব, কিতাবর প্রতি নিশা জন্মিব, পরবর্তী সময়ত তোমার ইমানেই লাভ হব যে দেশখনের খুব জটিল জটিল পরীক্ষাত তুমি ফেস করিব পারিবা, তুমি কেতিয়াও নিরাশ নোহা, তুমি কেতিয়াও হার নামা, তুমি নিজের মেইন বুক পড়ার লগতে রেফারেন্স বুক পড়ার হেবিট করা আর দশম শ্রেণীয় নহয় অষ্টম শ্রেণীর পরাই সমাজ বিজ্ঞানের সকল পাঠ্যই নহয় অন্যান্য কিতাব সমূহ সংরক্ষণ করা, ঘরখনত প্রত্যেকে একটা একটা লাইব্রেরি প্রস্তুত করা, তোমার পাঁচখান কিতাবের লাইব্রেরি আরম্ভ করা, যিমানেই উপরলে গিয়ে থাকিবা কিতাবর মাত্রা বাড়ি যাব, একটা সময় দেখিবা তুমি সব বস্তু আয়ত্তের মাল আহি যাব, তোমার ভাল লাগা হব, ঘরখন আটক ধুনিয়া হব, সমাজখান সুন্দর হব, প্রতিগী ছাত্র ছাত্রী সফলতার মুখ দেখিব। গতি মই এই অনুষ্ঠানটি সামরি মারিব গেছি, মই মোর জীবনের অভিজ্ঞতা, মই ভালপাওয়া কৃতিসমূহ মই মোর মতে প্রকাশ করলো, হয়তো বহু শিক্ষাগুরীর নিমিলব পারে, এয়া একান্তই মোর মতামত, মোর অনুভব মই ব্যক্ত করল, ছাত্র ছাত্রী সকলে নিশ্চয় উপকৃত হব আর আমার সন্মানে অন্যান্য শিক্ষাগুরুসকলের যা কৃতি সেইখানে সংমিশ্রণ করে আরও আগবাড়ি যাব পারিব, মই নজনা বহু কথা আপনাদের জানিব পারে সেইখিনিও লই, আর মই কোয়াখিনির মাজত যদি কোনো বিষয়বস্তু বেশি ভাল পাইছে নিশ্চয় এইখানে আপনাদের আগুয়ালি লোক পারে দেখিব, মানে সকল মিলি একটা সর্বাঙ্গীন সুন্দর সমাজ গড়ে উঠব পারে। শেষত মই মোর পরিচয় দাঙি ধরেছি, মই মহিবুর রহমান, দরং জেলার ধুলা হাইস্কুলের সহকারী শিক্ষক, ধন্যবাদ।